অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু যে কলকাতা পুলিশ কনস্টেবলস রিক্রুটমেন্ট সে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আজকের ডেট 26/5/2022, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2022। চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কবে থেকে তোমাদের আবেদন, সব কিছু দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে WPRB থেকে লেডি কনস্টেবলস ইন কনস্টেবল লেডি কনস্টেবলস কলকাতা পুলিশ। এখানে নোটিফিকেশানে কী লেখা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এজ কত লাগবে, এজ এখানে দিয়ে দিয়েছে যে 18 বছর থেকে 27 বছরের মধ্যে কিন্তু এজ লাগবে। আর এজটা ক্যালকুলেট করা হবে 1/1/2022 অনুসারে, ঠিক আছে। আর এসটি এসসি অ্যান্ড ওবিসি যে যেমন বয়সে ছাড় দেয় তেমন বয়সে ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমার জানো যে কনস্টেবলসের জন্য যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান লাগে মাধ্যমিক পাস, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট টু দা বলছে মাধ্যমিক পাসে যে ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সাম পাস করলে কিন্তু তারা এই এক্সাম দিতে পারবে। এবার চলে আসি যে কবে থেকে অ্যাকচুয়ালি তোমাদের শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। এখানে অ্যাপ্লিকেশান ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অনলাইনে ফর্ম ফিল আপ হবে 29/5/2022, 29 মে 2022 থেকে 27/6, হ্যাঁ জুন মাস পর্যন্ত চলবে, 27/6/2022 পর্যন্ত, ওকে। তারপরে যদি ফর্মে যদি ভুল ভ্রান্তি হয় তারপরে হচ্ছে তোমার যে এটা হচ্ছে এডিট করার জন্য উইন্ডো খুলে দেওয়া হবে 7 দেশের জন্য, আর কবে থেকে 1/7/2022 থেকে শুরু করে 7/7/2022 পর্যন্ত কিন্তু সেটা এডিট করার জন্য উইন্ডো খুলে দেওয়া হবে, ঠিক আছে। সো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে, তোমরা জানো অলরেডি জেনে গেছো যে টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 283টা, ঠিক আছে, লেডি কনস্টেবল এটা মেলদের, আর লেডি কনস্টেবল 83টা হচ্ছে এটা ইউআরের জন্য, ইউআর ইসি এগুলো ডিভাইড করা আছে প্রত্যেকটা। টোটাল ভ্যাকেন্সির কথা আমি যদি বলি 1410টা হচ্ছে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 256টা, টোটাল 1666টা, ঠিক আছে, 1666 টোটাল ভ্যাকেন্সি। এবার যদি এই প্যাটার্নটা কী চেঞ্জ করেছে, প্যাটার্নটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান হবে। দেখো এটা দেখালাম তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশান, মেন্স এক্সামিনেশানস, আর যেমন পিইটি পিএমটি হয় সবগুলো কিন্তু প্রসেসে আছে, ওকে। সো এখানে দেখতে পাচ্ছ যে মিনিমাম ফিজিক্যাল বলছে মেজারমেন্ট ফর ক্যান্ডিডেটস কনস্টেবলসের ক্ষেত্রে, এখানে হচ্ছে মেলদের ক্ষেত্রে হচ্ছে কি ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ 167 সেমি হাইট লাগবে এবং ওয়েট লাগবে 57 কেজি, বুকে বুক না ফুলিয়ে 78 সেমি আর বুক ফুলিয়ে 83 সেমি, আর গোর্খাস গারোয়ালিস অ্যান্ড রাজবংশীস অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 160 সেমি হচ্ছে হাইট আর ওয়েট হচ্ছে 53 কেজি, ওকে, আর 76 সেমি বুক না ফুলিয়ে আর 81 সেমি হচ্ছে বুক ফুলিয়ে। আর লেডি কনস্টেবলসের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার হাইট লাগবে 160, ঠিক আছে, এটা অল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, আর ওয়েট লাগবে 49, আর গোর্খাস গারোয়ালিস রাজবংশী এসটির ক্ষেত্রে 152 হচ্ছে হাইট, আর হাইট হচ্ছে তোমার সরি বলছে এটা হাইট লাগবে 152, ওয়েট লাগবে 45, ঠিক আছে। এবার বললাম যে প্রিলিমিনারি এক্সামিনেশান তোমাদের যে সিলেবাস এটা অলরেডি ডিসকাস করে দিয়েছি। দেখো যারা যারা এই কনস্টেবলসের জন্য প্রিপারেশান নেবে তার জন্য যে আমি কমপ্লিট বুক লিস্ট কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের কী কী বই তোমাদের পড়তে হবে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে তোমরা দেখে নাও, ওকে। সো এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস এটা প্রিলিমসের টোটাল থাকবে 100 মার্কসের পরীক্ষা হবে, 100 মার্কসের মধ্যে 1 আওয়ার টোটাল টাইম থাকবে, 40 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে জিকে থেকে, ওকে, 30 হচ্ছে তোমার ম্যাথ থেকে থাকবে আর 30 হচ্ছে তোমার রিজনিং থেকে থাকবে, এটা নেগেটিভ মার্ক থাকবে 1/4, ওকে। আর পিএমটির ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্টের 1600 মিটার দৌড় থাকবে ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার হচ্ছে 4.5 মিনিট, ওকে। আর 85 নাম্বার হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশান, অর্থাৎ ফাইনাল তোমাদের হচ্ছে ফাইনাল যে এক্সামিনেশান হবে, ঠিক আছে, মেন্স এক্সামিনেশান। 25 মার্কস থাকবে তোমার হচ্ছে জিকে থেকে, 10 মার্কস থাকবে ইংলিশ থেকে, 25 মার্কস থাকবে তোমার ম্যাথ থেকে, অ্যান্ড 25 মার্কস রিজনিং থাকে, টোটাল হচ্ছে 85 মার্কস, ঠিক আছে। আর 15 মার্কসে তোমাদের ইন্টারভিউ থাকবে, ওকে। এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস। তোমাদের আবেদন ফি দেখে নাও যে অনলাইনে আবেদন হবে, ঠিক আছে, অল ক্যাটাগরি সবার ক্ষেত্রে হচ্ছে 150 টাকা প্লাস 20 টাকা, টোটাল হচ্ছে 170 টাকা টোটাল ট্যাক্স দিয়ে, ঠিক আছে। আর এসটি এসসিদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস নীল কিছু লাগবে না, ঠিক, টোটাল অ্যামাউন্ট এখানে 20 টাকা দিয়ে দিয়েছে, জায়গা এসটিদের ক্ষেত্রেও সেম, ওকে।
আর তোমাদের যত যখনই শুরু হবে তোমরা লাস্টের দিকে ওয়েট করবে না, যত তাড়াতাড়ি পারবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা সেরে নেবে। পরে কিন্তু পরে সার্ভার প্রবলেম থেকে অনেক রকম প্রবলেম দেখা দেয়। ওকে, সো প্রিপারেশন ভালো করে স্টার্ট করে দাও আর বুক লিস্টটা ভালো করে দেখে নাও। আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।